আমাদের চার দফা দাবি নিয়ে আমরা হচ্ছে আমরা শুধু আমরা না আমাদের সারা বাংলাদেশে যত মেডিকেল কলেজ আছে সেই সকল মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকবৃন্দ আমরা হচ্ছে আমাদের আন্দোলনে নেমেছি এবং আমাদের চার দফা দাবি মেনে না নেওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। প্রায় হচ্ছে গিয়ে মূলত হাসপাতালে হচ্ছে প্রাণ, ঠিক আছে, আমাদের ছাড়া আসলে আপনার যে হচ্ছে স্বাস্থ্যসেবাটা এটা কিন্তু পাওয়া মানে অনেকটা কঠিন হয়ে যায়। তো আমাদেরকে যদি সঠিকভাবে মূল্যায়ন না করা হয়, মানে এই সময়ে যদি আমাদের যে বেতন ভাতা এখন দেওয়া হয়, ঠিক আছে, সেটা হচ্ছে 15,000, যেটা দিয়ে আসলে আমাদের মানে বর্তমানে জীবনযাপন করা খুবই মানে কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। তো আমরা সেই কারণে আমাদের আসলে দেয়ালে পিঠ থেকে না গেলে আমরা এখানে নামতাম না, ঠিক আছে, তো এই কারণেই আসলে আমাদের এখানে নামা, তো এই এই আর কি। ভীষণ নিয়ে এলো ফুলঝুড়ি মেগা অফার সিজন 6। এই অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন নিশ্চিত 12 সেটের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। আমাদের দাবি চারটা এবং সেটা লাউড অ্যান্ড ক্লিয়ার। আমাদের দাবি এক, ইন্টার্ন চিকিৎসকদের ভাতা 30,000 করতে হবে এবং পোস্ট গ্রাজুয়েট ট্রেনি যারা আছে তাদের ভাতা 50,000-এ উন্নীত করতে হবে। দাবি নাম্বার টু, FCPS রেসিডেন্ট নন রেসিডেন্ট সহ সকল পোস্ট গ্রাজুয়েট যাদের বেতন ভাতা এখনও বকেয়া রয়েছে প্রায় 9 মাস ধরে তাদের ভাতা অবিলম্বে পরিশোধ করতে হবে। দাবি নাম্বার তিন, BSMM-এর অধীনে 12টি ইনস্টিটিউটে ভাতা বন্ধ করা হয়েছে, যেটা একটা হটকারী সিদ্ধান্ত, সেটা অবিলম্বে পুনর্বহাল করতে হবে। এবং দাবি নাম্বার চার, সারা বাংলাদেশের সকল জায়গায় সকল চিকিৎসক আজ নিগৃহীত। এই চিকিৎসকদের সুরক্ষার জন্য বাংলাদেশে চিকিৎসা সুরক্ষা আইন এবং নিরাপদ কর্মস্থল অতি সত্বর বাস্তবায়ন করতে হবে। এমন সকল ইন্টার্ন চিকিৎসকরা একত্রিত হয়েছে, আমরাও সেই সঙ্গে একমত হয়ে গোপালগঞ্জ শেখ সায়রা খাতুন মেডিকেল কলেজে সকল ইন্টার্নরা এখানে একত্রিত হয়েছে আমাদের দাবি মানানোর জন্য। আমাদের দাবি হচ্ছে ইন্টার্ন চিকিৎসকদের বেতন ভাতা 30,000 অবিলম্বে করতে হবে। একজন ইন্টার্ন চিকিৎসক হচ্ছে একটা হাসপাতালের মেইন প্রাণ। আমাদের যখনই কোনো রোগী আসে সর্বপ্রথম ফার্স্ট ডিফেন্স লাইন হচ্ছে ইন্টার্ন চিকিৎসক। সেই ইন্টার্ন চিকিৎসককে যখন সবচেয়ে বেশি নিগৃহীত করা হয়, একটা সাধারণ কর্মস্থলের সাধারণ একটা স্টাফের বেতনও যেখানে 20-25,000 টাকা হয়, সেখানে একজন ইন্টার্ন চিকিৎসক যে 5 বছর ধরে হাড়ভাঙা পরিশ্রম করছে, প্রতিদিন কমপক্ষে 18-22 ঘন্টা ডিউটি করছে, তার বেতন মাত্র 15,000 টাকা কি করে নির্ধারিত হতে পারে একটা সরকারি কর্মস্থলে? আমাদের দাবি আমাদের ইন্টার্ন চিকিৎসকদের বেতন ভাতা অবশ্যই 30,000 টাকা সারা বাংলাদেশে করতে হবে, যার জন্য সারা বাংলাদেশের সকল ইন্টার্ন চিকিৎসকরা আমরা একত্রিত হয়েছি। এবং এই দাবি আমরা একেবারে এই পর্যায়ে এসে দেয়ালে যখন আমাদের পিঠ থেকে গেছে, আমাদের যখন দ্রব্যমূল্যের এত ঊর্ধ্বগতি, সারা বাংলাদেশের অবস্থা যখন করুন, তখনই আমরা কিন্তু এই দাবি নিয়ে এসেছি। এতদিন পর্যন্ত আমরা সহ্য করেছি, আর সহ্য করা যাচ্ছে না, আমাদের অবিলম্বে 30,000 টাকা বেতন ভাতা করতে হবে। আমাদের প্রত্যেকের একটা প্রাণের দাবি ছিল সারা বাংলাদেশে, যে আমাদের মাননীয় মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী হবেন একজন ডক্টর, এবং সেটা হয়েছেন। এবং আমরা আশা করি আমরা এই যে চার দফা দাবি নিয়ে বর্তমানে মাঠে আছি এবং আমরা আমাদের যে অবস্থান ধর্মঘট চালিয়ে যাচ্ছি এটা আমরা আগামী 29 তারিখ পর্যন্ত চালিয়ে যাব। এবং আমাদের বেতন ভাতা সহ আমাদের যে চিকিৎসক সুরক্ষা আইন এটা প্রণয়ন না করা পর্যন্ত আমরা আমাদের দাবি চালিয়ে যাব। এবং